আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো, খুব সহজভাবে, যাতে আপনারাও দেখে সহজে করতে পারবেন। ইলিশ মাছ খুবই সুস্বাদু মাছ, তাই যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা। তবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আসলে খেতে দারুণ মজা যদি সাথে থাকে গরম গরম ভাত, শুটকির ভর্তা, শাক ভাজি, ডাল ইত্যাদি। সো আর দেরি নয়, তৈরি প্রণালী দেখিয়ে দিচ্ছি। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে তা একবার বলে দিচ্ছি। আমি এখানে কাঁচা কলা নিয়েছি তিনটি, ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে করে টুকরো করে নিয়েছি। তারপর পানিতে ভিজিয়ে রেখেছি, পানিতে না ভিজালে কলাটা কালো হয়ে যাবে। তারপর লাগবে ইলিশ মাছ, ইলিশ মাছ নিয়েছি চার টুকরা, বড় বড় চার টুকরা ইলিশ মাছ নিয়েছি। মাথাটাও নিয়েছি, মাথার অংশটাও সাথে কেটে নিয়েছি। তারপর লাগবে 1/4 কাপ তেল, তারপর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ। আমি এখানে চারটা কাঁচামরিচকে ফালি করে নিয়েছি, আর কিছু দুইটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। মশলাটা বলে দিচ্ছি পরিমাণ। মশলা দিব এখানে, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, মরিচ 1/2 চা চামচ, জিরা, এটা ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচের কম, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, সামান্য একটু 1/4 টিস্পুন আদা, একটু জিরা, জিরা বাটা, 1 চা চামচ লবণ স্বাদ মতো দিব। তারপর লাগবে ধনে পাতা, ধনে পাতা পছন্দ না করলে বাদ দিবেন। তারপর লাগবে পানি, 1 কাপ নিয়েছি গরম পানি লাগবে, গরম পানি তরকারিতে দিলে তরকারিটা ভালো হয়। এখন আমি আপনাদের একটা কাঁচকলা কীভাবে খোসা ছাড়াবেন দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা এটা কেটে দেন, এরকম একটা কাটা দিয়ে এইভাবে করে কেটে নেবেন। আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও করতে পারেন, তবে আমি কাটার দিয়ে কেটেছি, কারণ সব জায়গায় সমান হয়। এইভাবে কেটে তারপরে এইভাবে টুকরা করে পানিতে ভিজিয়ে রাখবেন। রান্না করতে একটু দেরি হলে কাঁচা কলাগুলো যাতে কালো না হয়ে যায় সেক্ষেত্রে একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে রাখবেন, তাহলে কলাটার রং একই রকম থাকবে। এইভাবে করে হলুদ মাখিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। যে কলাটার খোসা ছাড়িয়েছি সেটাও কেটে নিলাম। টোটাল এখানে আমি 4টা কলা নিয়েছি, 4টা কলা দিয়েই ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি, সামান্য একটু হলুদ মাখিয়ে নিলাম। চুলের আঁচটা ধরিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে 1/4 কাপ মেজারমেন্ট কাপের তেল নিয়েছি, তেলটা দিয়ে দিব।
তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা বাদামি বর্ণের করে ভাজব। আগুনের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন বাটা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হালকা জিরার গুঁড়ো আর একটু আদা রসুন, আদা আর জিরা বাটা সামান্য, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার একটু আগুনের আঁচটা কমিয়ে সামান্য একটু পানি দিব। এবার মাছের পিসগুলো দিয়ে দিব পানি দেওয়ার পর। কষার সাথে মাছগুলো কষাবো। এই তরকারিটা আমি কষিয়ে রান্না করবো। এবার দিয়ে দিব লবণ, এক চা চামচ দিয়েছি, সেখান থেকে হাফ চা চামচ দিয়েছি। দেখে আবার দিব, আগুনের আঁচটা একদম কমে আছে। এক পিট কষানো হয়ে গেলে আরেক পিট উল্টে দিব। এবার দিয়ে দিব পানি, আমি এখানে গরম পানি নিয়েছি এক কাপ, সেখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে আগুনের আঁচটা বাড়িয়ে দিলাম। কষানো হয়ে গেছে, বেশ ঝোলটা কমে এসেছে। এবার আমি মাছগুলোকে আগুনের আঁচটা কমিয়ে তুলে নিব। মাছগুলোকে তুলে নিলাম। তুলে সেই কষানো ঝোলে কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দেখুন কালো হয়নি, হলুদ দিয়ে মাখিয়ে রাখার কারণে। এখন এই ঝোলেই কাঁচকলাগুলোকে আমি ভালোভাবে কষাবো। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আগুনের আঁচটা কমিয়ে দিলাম। কাঁচকলা কষাতে কষাতে একটা টিপস বলে দিচ্ছি আপনাদের, অনেকেই কাঁচকলাকে সিদ্ধ করে ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে রান্না করে,
এটা কিন্তু কখনোই করা উচিত না, এই কারণে কারণ আপনি যদি সিদ্ধ করে পানি ফেলে দেন সেক্ষেত্রে কাঁচকলার যে একটা আয়রন এবং ভিটামিন আছে সেটা পানির সাথে চলে যায়, যার কারণে এই পদ্ধতিতেই আপনারা রান্না করবেন। আমি যেভাবে দেখালাম তাহলে কাঁচকলাটাও কালো হবে না, ভিটামিনের গুণাগুণটাও তরকারির মধ্যে থাকবে। কলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ তেল উঠে এসেছে, পানিটা ঝোলটাও কলার সাথে মিশে গেছে। এক্ষেত্রে আমি এবার গরম পানি দিয়ে দিব, এক কাপ এক মগ। আগে আমি হাফ কাপ দিয়েছিলাম, এখন দিলাম আবার এক কাপ বড় মগে, টোটাল দেড় কাপ দিলাম। আমার কিচেনে লাইট নাই, যার কারণে কালারটা কালচে কালচে মনে হয় যে কালো কালো, আসলে কিন্তু একদম তরকারির কালারটাই হলুদ। লাইটের কারণে একটু কালচে কালচে দেখা যায়। এবার আমি যেহেতু গরম পানি দিয়েছি তাড়াতাড়ি কলাগুলো উতরে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। আমি মাথাটাও নিয়েছি, দিয়ে অবশিষ্ট মশলাটাও দিয়ে দিব। দিয়ে একটু আরও গরম পানি হাফ মগ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কলাটা সিদ্ধ হওয়ার জন্য। আগুনের আঁচটা মিডিয়াম করে দিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা, কলাটা সিদ্ধ হয়েছে কিনা বা লবণটাও হয়েছে কিনা। একটা কলাকে চামচ দিয়ে প্রেস করবেন, যদি দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লবণটা দেখছি, পারফেক্ট। সামান্য একটু যদি মনে হয় কম, আমি আধা চা চামচ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো দিলাম। এবার শেষ ফিনিশিং ধনে পাতা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য উপর দিয়ে দিয়ে দিলাম। শেষে কাঁচামরিচটা দিলে ভিটামিনটাও থাকে, প্লাস গানটাও ভালো আসে। এবার আমি চুলাটা বন্ধ করে ঢেকে দিব আবার 1 মিনিটের জন্য। আমার রান্না কমপ্লিট, তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না। খুবই সুস্বাদু এই রান্নাটা, খেতে দারুণ স্বাদ, তাই শেয়ার করলাম। ফাস্টফুড জাতীয় খাবার কম খেয়ে এই ধরনের খাবার বেশি খাবেন, কারণ কাঁচা কলাতে প্রচুর পরিমাণ আয়রন আর ইলিশ মাছে আমিষ, প্রোটিন আর অনেক উপাদান আছে, তাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আজ আর কথা নয়, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।